বরিশালে শিক্ষার্থীরা দেখছেন বোর্ডের খাতা, ফেসবুকে সেলফির ছবি ভাইরাল। বরিশালের আগলঝাড়ায় চলমান এসএসসি পরীক্ষার কারিগরি শিক্ষা বোর্ডের খাতা শিক্ষার্থীদের দিয়ে দেখানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাটি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কারিগরি বিএমএ শাখায় এ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সকলের নজরে আসে বিষয়টি। খাতা দেখার সেই সেলফি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীরা পোস্ট করার মুহূর্তে ভাইরাল হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার কারিগরি বোর্ডের বিএমএ বিজনেস ম্যানেজমেন্ট শাখার খাতা মূল্যায়নের দায়িত্ব পান মোহনকাটি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিএমএ শাখার প্রভাষক গোপাল মণ্ডল। তিনি নিজে বোর্ডের খাতা না দেখে তার কলেজের শিক্ষার্থীদের সেই খাতা মূল্যায়নের দায়িত্ব দেন। শিক্ষার্থীরা খাতা পেয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভাইরাল ছবিতে দেখা যায়, শিক্ষার্থীদের মধ্যে একজন এক হাতে মোবাইলে সেলফি তুলছেন, অন্যরা বোর্ডের খাতা মূল্যায়নের জন্য খাতা নিয়ে বসে আছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক গোপাল মণ্ডল গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েকটি শীট পূরণ করতে কয়েকজন শিক্ষার্থীকে সহযোগিতা করার জন্য বলেছিলাম, এটা আমার ভুল হয়েছে। বিষয়টি খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষচন্দ্র অধিকারী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আগামীকাল বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানো কোনোভাবেই ঠিক হয়নি। বোর্ডের পরীক্ষা খাতা দেখার জন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে, সে যে তার দায়িত্ব অবহেলা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাকাত হোসেন গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেছেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।